সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার ব্রাজিলের কি অবস্থা? আরে ভাই, ব্রাজিলের কি অবস্থা? আসলে খেলাটা দেখছি আমি। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া, প্রত্যেকটা খেলাই দেখছি, দুঃখজনক ব্যাপার। আসলে কি, ব্রাজিলের ব্যাট লাগে, ঠিক আছে? আপনি একটা কথা চিন্তা করেন, 2022 সালে যে বিশ্বকাপ ছিল, ব্রাজিল অপরাজিত 35টা ম্যাচ ছিল, অপরাজিত, একটা ম্যাচও হারায়নি, ঠিক আছে? ওই জায়গায় কিন্তু আর্জেন্টিনা বাদ হওয়ার কথা ছিল, বাদ হওয়া হওয়া করে আয়া দেখেন তারা চ্যাম্পিয়ন হয়েছে, কাপ লয়ে গেছে, আর ব্রাজিল অপরাজিত থাকতে আউট হয়ে গেছে। এখন মূল বিষয়টা হলো কি, আমরা আর্জেন্টিনা ব্রাজিল যারাই করি, আমার এই ম্যাচটা দেওয়ার এইটি উদ্দেশ্য যে আসলে আপনি তো একজন আর্জেন্টিনার বড় ফ্যান। আসলে ভাই, আমি আর্জেন্টিনার অনেক বড় একটা ফ্যান। আমি আর্জেন্টিনার দেখেন এবং খেলা বোঝেন, আপনার কাছে আমার বিচারটা, আপনি কোন ব্রাজিলের এখন বর্তমানে টিম আছে? না, ঠিক আছে, আসলে ব্রাজিলের যে বর্তমান টিম এটা শুধু একটা নাম, কিন্তু যারা বড় বড় আসলে যারা ফেমাস খেলোয়াড়গুলো তারা কিন্তু সবাই ইনজুরি। আরে এখন যা আছে সবাই নতুন, এই জিনিসটাই অনেক আমার প্রতিপক্ষ ফ্রেন্ড যারা আছে আর্জেন্টিনা, এরা বুঝতে পারে না, এরা টল করে। ভাই, টল অবশ্যই করবেন, করবেন না কেন, এটা আমাদের বাংলাদেশে টল করা একটা অভ্যাস হয়ে গেছে, আমিও করি আপনিও করেন, কিন্তু একটা জিনিস ভাবা দরকার যে আজকে ব্রাজিল টিম শুধু নামে আছে ব্রাজিল, কিন্তু কোনো একটা প্লেয়ার নাই, যেমন মেসি ডিমারিয়ার মতো যেই স্ট্রং যেই সুপারস্টার, একটা প্লেয়ার দেন তো আসেনি, যাও একজন ওই যে কালামানি কইতাম, হে ও ইঞ্জুরি হয়ে গেছে। আরে এখন যারাই টল করেন চিন্তা ভাবনা করে টল করেন, এই ব্রাজিলে অপরাজিত ছিল যখন 2022 সালে, ইনশাল্লাহ আমি মনে করি কামব্যাক হইতে পারে, কারণ এই বিশ্বকাপে 18টা ম্যাচ খেলতে হবে, 5টা আছে আরও 13টা বাকি আছে, আশাবাদী যে 13টার ভিতরে ইনশাল্লাহ জিতবো এবং এখান থেকে 6টা দল যাইব। তো অবশ্য কেন কামব্যাক হয়নি, আর্জেন্টিনার হালত খারাপ ছিল, তারা কামব্যাক করছে, চ্যাম্পিয়ন হয়েছে, এদের তাদের ফর্ম চাঙ্গা ফর্ম, তারা খুব ভালো খেলতেছে। ঠিক আছে ঠিক আছে, ওদিন যে ম্যাচগুলো আমি আর্জেন্টিনা খেলা দেখছি, ব্রাজিলের খেলা দেখছি, আমি ব্রাজিলের অন্ধ একজন প্রেমিক, কিন্তু ব্রাজিলের কোনো খেলাই আমার পছন্দ হয় না, তারা বলটা বানাইতে পারে না, তারা বলটা কোনো কিছু করতে পারে না, খেলাটা পুরাটাই তো দেখছি গায়ের জোরে কিছু না। তবে যারা খেলা বোঝেন তাদের কাছে আমার, প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার প্রশ্ন, আপনারা কল করার আগে একটা বার বললেন যে ব্রাজিল যে বর্তমানে দলটা যে পরিস্থিতি, আপনারা একটা বার বলেন তো ব্রাজিল নাম ছাড়া কি আছে ব্রাজিলের ভিতরে? মস্ত জোক মারার ইয়া হাসরে আলকাট হাস, একটা কোচ নাই, একটা ভালো ম্যান নাই, একটা অধিনায়ক নাই, যেটা ক্যাপচার করব, যেটা সাপোর্ট দিব, এই ধরনের কে আছে? মানে দোয়া করি যাতে কামব্যাক হয়, ভালো কিছু উপহার দেয়, আমরা দিন শেষে সবাই কিন্তু ভাই ভাই, আমরা আর্জেন্টিনা বলি ব্রাজিল বলি সবাই কিন্তু আমরা একই ফ্যামিলি, দেখা যায় আমার ভাই সে আর্জেন্টিনা করে আমি ব্রাজিল করি, আমার ওয়াইফ আর্জেন্টিনার করে আমার মেয়ে আর্জেন্টিনা করে আমি ব্রাজিল করি, আমার প্রতিটা ফ্যামিলিতে আছে। সমুদ্র না, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।